পাখিটারে গোপনে রাইখো বুকে যতনে, পাখিটারে গোপনে রাইখো বুকে যতনে, নইলে একদিন কান্দিবে। অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি সানগ্লাস পরিহিত অবস্থা, এই জন্যে কারণ এখানে প্রচণ্ড রোদ, রোদের মধ্যে আসলে সানগ্লাস ছাড়া পারবো না। আপনারা গান শুনেই বুঝতে পারছেন যে আমি আজকে কার সাথে আড্ডাতে বসছি। আমার সাথে আছেন
জনপ্রিয় গীতিকার এবং আমার শ্রদ্ধেয় বড় ভাই জাহাঙ্গীর রানা ভাই, অসম্ভব জনপ্রিয় সে বাংলাদেশে। আমি জানি না উনি তার জনপ্রিয়তা সম্পর্কে নিজেই জানেন কি না। তো থ্যাংক ইউ জাহাঙ্গীর ভাই, আমি আজকে বসছি আপনার সাথে একটু, আর আমি সচরাচর আপনাকে পাওয়া যায় না কারণ আপনি লন্ডনে থাকেন, বিলেতে থাকেন, এই জন্য। আর আমি এই চান্সটা মিস করিনি যেহেতু আমি লন্ডনে আছি। সো আপনার সাথে একটু আড্ডা দেওয়ার এই লোভটা আমি সামলাতে পারিনি। আর এবং আমাদের সাথে আছেন আমাদের সবার শ্রদ্ধেয় আমাদের মিন্টু কাকা, উনিও অনেক বছর ধরে লন্ডনে আমাদের সাংস্কৃতিক অঙ্গনে আছেন। এখানে আমি ওনাকেও স্বাগত জানাচ্ছি, ওনাকে শ্রদ্ধা জানাচ্ছি। তো প্রথমে আমি জাহাঙ্গীর ভাইয়ের কাছে যাবো যে জাহাঙ্গীর ভাই, এই যে বিলেতে আমরা যখন আসি, যারা আসেন তারা সবাই টাকা রোজগারের জন্য আসেন বা কষ্ট করেন, তো এই আমি যখন প্রথম দিকে বিদেশে আসি তখন দেখলাম যে অনেকেই সাথে পেলে বলে যে ভাই এখানে টাকাটা খুব বড় ফ্যাক্টর না, টাকা মানুষ মানুষকে ধরিয়ে দেয় কিন্তু সময়টা হচ্ছে খুব বেশি এক্সপেন্সিভ, এখানে সময়টা দিতে পারে না। তো এর মধ্যে আপনারা এই কাজ, তারপরে সংসার, তারপরে এই যে গানগুলো, গান নিয়ে আপনারা কাজ করেন, এই সময়টা বের করেন কোত্থেকে? থ্যাংক ইউ আশিক, আপনাকে আমার সাথে আজকে মিন্টু দাও আছেন। আপনি যে প্রশ্নটা করেছেন খুবই চমৎকার একটি প্রশ্ন, যে এই যে বিলেতের এই ব্যস্ততম জীবনযাপনের মধ্য দিয়ে বাংলা সংস্কৃতিটাকে লালন করা কতটা কঠিন কিংবা এটা কীভাবে সম্ভব হয়ে ওঠে। আমার নিজের যেটা ধারণা আশিক, মিন্টু দাও একমত হবেন আশা করি, যে আমরা যদিও একটা মানে সংস্কৃতির কিন্তু সীমানা থাকে না, ইভেন আমরা যদি ক্যানাডা যাই, অস্ট্রেলিয়া যাই, মানে যার যার জায়গা থেকে আমরা যারা বাঙালি, আমাদের রুটটা, আমাদের শিকড়টাকে কিন্তু আমরা ধরে রাখবার চেষ্টা করি। সময় আপনি বলেছেন আসলেই খুবই মূল্যবান, এবং জীবনযাপনের জন্য টাকার দরকার, আয়ের দরকার, সেটাও আছে, কিন্তু প্রকৃতি কিন্তু আমাদেরকে এক করে দেয় পৃথিবীর সমস্ত জায়গা থেকে। চাঁদ বলেন, এই যে পার্ক বলেন, বৃক্ষ বলেন, সবুজ বলেন, এগুলো মানুষকে উদাস করে, আকুল করে। আমার ধারণা এই আকুলতা বাঙালির চিরকালীন যে প্রেম গানের প্রতি, সেটা থেকে আমাদেরকে দূরে রাখেনি, এখানেও পারেনি। মানে সব থেকে বড় কথা হচ্ছে আমাদের যে মনের যে প্রবল ইচ্ছা এবং যে মনের যে টান, সেই টানটা যদি ঠিক থাকে আসলে কোনো প্রতিকূল পরিবেশে আসলে এখানে বাধা হয়ে দাঁড়াতে পারে না। অনেক ধন্যবাদ আপনাকে, এবং চমৎকার চমৎকার কিছু গান আপনার গান আমিও গেয়েছি। এখন আমি আমার মিন্টু কাকার কাছে প্রশ্ন, যে এই যে বিলেতে আছেন আপনার কত বছর এখানে? 30 বছর হয়েছে। মাই গড, 30 বছর, মানে আমার বয়সের কাছাকাছি। হ্যাঁ, তো 30 বছর ধরে এখানে যে আপনারা সঙ্গীত করছেন, কোনো ধরনের বাধা বা কোনো ধরনের বিঘ্ন কি ঘটেছে আপনাদের? কিছু হয়নি, আমি তো আসছিলাম 1986-এ। আচ্ছা, তখন শেফালি ঘোষের সাথে আসছিলাম। ও মাই গড, আমাদের ওনার সাথে আসছিলাম। আচ্ছা, ওনাকেও আমার দাদা প্রথম নিয়ে আসছিল 1978-এ, আমার দাদা আসেন, হিমাংশু গোস্বামী। হিমাংশু গোস্বামী, হ্যাঁ। তারপরে 86-এ আমি আসি। 86 তো প্রচুর মিউজিক করেছি আমরা, মানে সপ্তাহে 7 দিন। মানে এই প্রেমটা না, আমি আমি মানুষের যে এত কাজের ফাঁকেও যে ওরা গানের যে এত পিপাসু আর কি, এখনো আছে, এখন আগের মতন কম আর কি। আমি একটা জিনিস বলি কাকার, যে আমি যখন প্রথম লন্ডনে আসি 2014-তে, তো তখন 14 থেকে আজকে প্রায় 5-6 বছর রানিং। হ্যাঁ, তো আগের যে ভালোবাসাটা ছিল, একটা কথা মানে স্বীকার করতে বাধা নেই যে আমি কিন্তু সত্যি কথা, আমি সিলেটি মানুষ, বাট আমি লন্ডনে এসে সিলেটি গান কালেক্ট করতাম, মানে এরকম সমৃদ্ধ ছিল। আজকে ডে বাই ডে এই মানে এটা খারাপের দিকে যাচ্ছে, কেন এইদিকে আসলে মানুষের কি ঝোঁক কমছে নাকি ভালোবাসাটা কমছে বাউল গানের প্রতি? বাউল গানের প্রতি সবসময় ভালোবাসা আছে, এখনো আছে। অনেক ধন্যবাদ কাকা, আমি একটা জিনিস আমার সাথে একমত হবেন, এই বাউল গানটা শুধুমাত্র আমরা সব ধরনের গানই করি, বাংলাদেশের সব ধরনের গানই হয়, তো বাউল গানটা আসলে শুধুমাত্র গলা দিয়ে বা কণ্ঠ দিয়ে গাওয়া যায় না, সেটা গাইতে হয় মন থেকে। অনেক সময় আমার এখনো খেয়াল আছে, একবার বাংলা ভিশনে অনুষ্ঠান করতে করতে আমি আমার চেয়ারটা ছিল এইভাবে ঘুরত, গান শেষ করার পরে আমাকে এই উপস্থাপক ডাকছে যে আশিক ভাই সামনের দিকে তাকান, তখন আমি দেখলাম যে আমি ঘুরে পিছন দিকে চলে গেছি। হ্যাঁ, আমার মুখটা হচ্ছে পিছন দিকে, তখন সত্যি কথা আমি বুঝি নাই যে আমি কখন ঘুরলাম, মানে গানের মধ্যে ডুবে যাওয়ার জায়গা আপনাকে নিয়ে গেল। তো এই এই প্রসঙ্গে একটু টেনে বলি যে এই যে বাউল গান বা লোকগানের কথা আমরা বলি, আপনি আমি মিন্টু দা আমরা যে জায়গা থেকে এসেছি, এই সিলেট, বৃহত্তর সিলেট, কিন্তু আমি প্রায় এই কথাটা বলে থাকি, মিন্টু দা শুনেছে বোধহয় যে আমাদের লোকগানের সারা বাংলাদেশের যে টোটাল চিত্রটা, মানে একটা বিশাল বিশাল বড় কন্ট্রিবিউশন আমাদের সিলেটের সাধকরে দিয়ে গেছে। অবশ্যই সিলেটে এত বড় বড়, বিশেষ করে আপনি হবিগঞ্জ থেকে শুরু করেন, আমাদের দিনহীন দিনহীন শেখ ভানু, সৈয়দ শাহনূর,
তারপরে আপনি আসেন আমাদের এদিকে সিলেটের দিকে আসেন, তারপরে তো এক ঝাক হাসন রাজা, তারপরে আপনার রাধা রমন দত্ত, আব্দুল করিম, হালের কারি আমিরুদ্দিন সাহেব, এরা প্রত্যেকে এক একজন মহাজন। এদের গানে এদের বাণীতে সুরে যে মানুষের প্রাণের যে টান, যেটা আপনি বললেন যে বাংলা ভীষণের চেয়ারটা ঘুরে গেছে আপনি টেরি পান নাই, এই জিনিসগুলো আসবার কারণ কিন্তু এই সমস্ত গানের বাণী এবং সুরে, সুরের যে কম্বিনেশন সেটা। আর হচ্ছে আমি প্রথমেই আপনাদেরকে অ্যাপ্রিসিয়েট করি, প্রথমে আপনাদেরকে অভিনন্দন জানাই যে এখানে এই জায়গাতে থেকেও অনেক প্রতিকূল পরিবেশের মধ্যে থেকেও আপনারা এই গানটাকে ধারণ করেন, গানটাকে করার চেষ্টা করেন। আমি জানি আপনিও খুব ভালো গান করেন এবং খুব সুন্দর গান। আর যদি গানটা ভিতরে না থাকে, কাকা আমার সাথে একমত, গানটা ভিতরে না থাকলে কোনোভাবেই সে গান করতে পারে না বা গান তৈরি করতে পারে না। আমি আপনার কাছে রিকোয়েস্ট করবো আমাকে একটা গান শোনানোর জন্য। আমার মা গান গাইতে পারতেন, গানের মানে গুনগুনে গান গাইতে পারতেন। আমার নানা কলকাতা থেকে 70 বছর আগে মায়ের জন্য হারমোনিয়াম কিনে নিয়ে এসেছেন, এবং 70 বছর আগে একটা মুসলিম পরিবারে একটা মেয়ে বাইরে গান করা প্রায় অসম্ভব ছিল, কিন্তু নানা মেয়েকে ভালোবাসতেন বলে হারমোনিয়ামটা এনে দিলেন। তো আমার নিজের লেখা গানের মধ্যে একটা গান আমি করবার চেষ্টা করি। পরান পাখি যায় উড়া যায় কামদিয়া জনম যায় রে আমার কামদিয়া জনম যায় পাখি হেমন্তে গেল যে ডাকি গো আরে ও পাখি প্রীতিশি খাইয়া পাখি হেমন্তে গেল যে ডাকি গো আরে ও পাখি বসন্তে সে দিল পাখি বসন্তে সে দিল পাখি ফিরে নাই আর চায় কামদিয়া জল একটা মানুষ যারা গান লিখবেন, এটা আমার নিজের অনুরোধ পরামর্শ না, যারা গান লিখবেন কিংবা সুর করবেন তাদের মিনিমাম গানটা গাইতে পারাটা উচিত, তবলার সাথে সঙ্গত করবার জন্য তবলার তাল সম্পর্কে বেসিক ধারণা থাকা উচিত, কিন্তু যে আসলে ওই লাইনে তার দ্বারাই এটা সম্ভব। আমার একটা প্রশ্ন আছে, যদিও আজকে আপনি হোস্ট আপনি প্রশ্ন করবেন, আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। আপনি লোকসঙ্গীতের বাংলাদেশে বর্তমান সময়ে যারা লোকসঙ্গীত করে থাকেন, অনেকেই আমি পত্রিকায় নিউজ পেপারে দেখেছি যে লোকসঙ্গীতের রাজপুত্র বা বরপুত্র বলে যে যেভাবে মূল্যায়ন করে, তা আপনি লোকগান করার পাশাপাশি যে আমি কিছুদিন আগে দেখলাম আমাদের শ্রদ্ধেয় খোয়াজ মিয়া সাহেবকে নিয়ে কাজগুলো করলেন, আজকে আমার গান নিয়ে কথা বলছেন, খুঁজে বের করে আমাকে জোর করে এখানে হাজির করলেন, এই যে কাজগুলো করছেন এটা আপনার কাজ ছিল না, এটা ছিল অন্য কারো গবেষকের কাজ, এই কাজটা কেন আপনি কাঁধে তুলে নিলেন? খোয়াজ মিয়া বা আমাদের বাংলাদেশের যে মহাজনরা আছেন, তো মহাজনদের নিয়ে কাজ করে সত্যি কথা বলতে গিয়ে গান গাইছে আজকে 12 বছর ধরে মিডিয়াতে। আমার কাছে মনে হচ্ছে যে শুধুমাত্র গান গাওয়াটা একটা শিল্পীর মেইন বিষয় হতে পারে না, কারণ আমি যে গানটা করি, আমি যে বাউল গানটা করি, বাউল গানের রূপ শেকড়, বাউল গান কোত্থেকে আসে, কীভাবে আসে, কারা নিয়ে আসেন বা তাদের অবস্থাটা কি, আমার কাছে মনে হচ্ছে যে এই জিনিসটা জানা আমার জন্য জরুরি। কারণ একজন যদি প্রশ্ন আমাকে করেন যে আপনি বাউল গান নিয়ে কী করেছেন, শুধুমাত্র সারা জীবন তো পরের গানই গাইলেন, কী করলেন, তখন আমার যেন এই উত্তরটা আমি রেডি রাখতে পারি যে আমি এই বাউল গান নিয়ে এই কাজগুলো করেছি। এখানে দেখেন খোয়াজ মিয়ার কাছে ওই দিন গেলাম, এত খুশি হয়েছে লোকটা যে আশিক আমাকে বাবা ডাকে যে বাবা আমি
অনেক বছর পরে আজকে একটু মন খুলে কথা বললাম, একটু গাইলাম, কারণ খোয়াজ মিয়ার গান লাগাইয়া পিড়িতে দূরে আলগা থাকি টানে রে অনেকে গেয়েছে, অত্যন্ত জনপ্রিয়। কিন্তু আমি ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে দেবার পর অনেকেই বলছেন যে যে আশিক ভাই এই লোকটা কই ছিল, আমরা তো ওনার গান শুনেছি ঠিকই কিন্তু ওনাকে চিনি না। তো জাহাঙ্গীর রানা যেহেতু আজকে এই এই যুগের মানুষ, ওনার ফেসবুক আছে, ওনার টুইটার আছে, ওনার ইউটিউব চ্যানেল আছে, ওনাকে অনেকেই জানেন, কিন্তু আমার একটা দায়িত্বের মধ্যে পড়ে যে আচ্ছা দেখি জাহাঙ্গীর ভাই যদি আমার সাথে একটু আড্ডা দেন, আমরা একটু বসে একটু কথা বললাম মনের কথা, যেটা আপনি সবসময় বলতে পারেন না, বা এমন একটা প্রশ্ন আমার কাছে আসলো যে প্রশ্নটা আপনার ভিতরে নাই। হ্যাঁ, এই এই দায়বদ্ধতা থেকে আসলে সবাইকে নিয়ে একটু কাজ করার, আর সত্যিকার অর্থে আপনারা যারা বিদেশে গান করছেন বা গান বাজনার চর্চা করছেন, তাদের যে পরিবেশটা অনেক কঠিন এবং প্রতিকূল সেটা আমি টের পাই আমি যখন বিদেশে আসি মাঝে মধ্যে। আর আপনাদেরকে আসলে দেশে এভাবে ইন্টারভিউ নেওয়ার মতো সুযোগ পাবো না, এটাও একটা বড় ফ্যাক্ট। না, থ্যাংক ইউ। আপনি আপনি যে কাজটা করছেন এটা অ্যাবসলুটলি না, অত্যন্ত সুন্দর করে বলেছেন যে এটা আমার কাজ ছিল না, কিন্তু যখন দেখি যাদের কাজ তারা করে না, বাধ্য হয়ে আমার কাজের গানের বাইরে এসে আমি কাজগুলো করছি, দেখলাম ফ্ল্যাট হয়ে যাচ্ছে। দিস ইজ সামথিং আমাদের, আমি মনে করি আমাদের প্রত্যেকের উচিত, সামাজিক, আমরা কিন্তু মানুষ, গান করি, চাকরি করি, আর যাই করি, আমরা তো মানুষ, সেই মানুষ হিসেবে আমাদের কিছু সামাজিক দায়বদ্ধতা আছে। আর যেহেতু লোকগান আপনি করেন, লোকগান গানের মানুষগুলোকে খুঁজে বের করে করে তাদের কাজ করা উচিত। আপনি যেটা বলছেন যে বিলেতের মানে বাংলা সঙ্গীতের যে ধারাবাহিকতা কীভাবে হয়েছিল বা কোন পর্যায়ে আছে এই বিষয়ে আমি একটু যোগ করতে চাই। অফকোর্স আমাদের এই দেশে কিন্তু অনেক লোককবি আজকে তারা নাই, অনেক বিশাল কন্ট্রিবিউশন আছে তাদের। যেমন একজন আছে হবিগঞ্জের নবীগঞ্জ থানার দিনার পরিবারে আব্দুর রহমান ভাই, উনি ছিলেন ওল্ডহামে, উনি মুক্তিযুদ্ধের সময় গান গেয়ে গিয়ে পয়সা তুলে বাংলাদেশে পাঠিয়েছেন, যুদ্ধের সময় হেঁটে হেঁটে গান করে, মুক্তিযুদ্ধের সময়, এই ভদ্রলোক। এটা বিশাল কন্ট্রিবিউশন না আমাদের যুদ্ধের মধ্যে, মহান মুক্তিযুদ্ধে কাজ করেছে, অথচ উনাকে নিয়ে কেউ লিখলো না, কেউ লিখলো না, উনার এত চমৎকার গান, উনার আমাদের রমিজ আলী সাহেব চমৎকার গান লিখেছেন। হ্যাঁ, এই দেশে কিন্তু নাই নাই। তারপরে এই দেশে আরও অনেক, আমাদের ইলিয়াসউদ্দিন আহমেদ দবিগঞ্জের আরেক গীতিকবি, উনিও মারা গেছেন, আল্লাহ ওনাকে বেশ নসিব করুক। এরকম আরও অনেক মানুষ ছিলেন আমাদের যুগে। আমরা যে বাউল গান গাইছি, আমাদেরকে অনেকে জিজ্ঞেস করেন যে আপনি ব্যান্ডের গান গাইতে পারতেন, আপনি আধুনিক গান গাইতে পারতেন, আমার যদিও শুরুটা আধুনিক গান দিয়ে, আপনি বাউল গানটা কেন করেন? তা আমি বললাম যে দেখেন, আমি যেই গানটা ফিল করি, যে কথাগুলো ফিল করি, যে আমার গান, আমার কথা, হ্যাঁ, সেই কথাগুলোই তো আমি বলবো। একটা মানুষ একটা গান শুনে যখন কাঁদে, তখন বুঝি যে না, এর মধ্যে কিছু একটা আছে। কিন্তু শুরুটা করেছিলেন আমাদের হিমাংশু গোস্বামী, হিমাংশু গোস্বামী, তারপরে কাউসার হাবিবরা, লুসি রহমান, আমাদের শেখ লুতুর রহমান সাহেবের মেয়ে, বাংলাদেশের বিখ্যাত গুণী শিল্পী। তারপরে কিন্তু আমাদের আলাউর ভাই গৌরীদুরে এসে এই জায়গাটাকে আরো সমৃদ্ধ করেছে, কার সুর করেছে দাদা, সবথেকে বড় কথা, মানে সুর করার আগে একটা গান কিন্তু কবিতা থাকে, সুর করার পরেই কিন্তু গান হয়। আর সুরটা অনেক বড় একটা ফ্যাক্ট একটা গানের, যেটা আমি দেখলাম যে আপনি আপনার গানের সুর নিজেই করেন। জি জি। হ্যাঁ, তো আমি এখন একটা গানে যাই কাকা, আমরা যে রূপ লইয়া বড়াই করবে বেইমান, কিছুদিন আগে আমরা টেলিভিশন চ্যানেলে গিয়েছিলাম এবং সাড়া পেয়েছি, দুর্দান্ত সাড়া পেয়েছেন। যে রূপ লয়া বড়াই কর রে বেইমান, যে রূপ লয়া বড়াই কর রে বেইমান, সেই রূপ হয়তো নাই আমার সুন্দরের অহংকার, একদিন ভাঙবে রে তোমার, কি হবা কি হবা, যে রূপ লইয়া বড়াই কর রে বেইমান, যে রূপ লইয়া বড়াই কর রে বেইমান, সেই রূপ হয়তো নাই আমার সুন্দরের অহংকার, একদিন ভাঙবে রে তোমার সুন্দরের অহংকার, একদিন ভাঙবে রে তোমার। দেখিয়া তোমায় আমি বাসি নাই যে ভালো,
মনের বদল মন চাহিয়া বিফল সবই গেল রূপ দেখিয়া তোমায় আমি বাসি নাই যে ভালো মনের বদল মন চাহিয়া বিফল সবই গেল একদিন তুমি বুঝবে ঠিকই রে বেমান একদিন তুমি বুঝবে ঠিকই রে বেমান সার হবে চোখে আন্ধার সুন্দরের অহংকার একদিন মানবে তোমার জানি সুন্দরের অহংকার একদিন মানবে তোমার কথাটা বলিয়া যাই শোনো রে বেঈমান সর্বকুল হারাইয়া একদিন হইবি রে অপমান শেষ কথাটা বলিয়া যাই শোনো রে বেঈমান সর্বকুল হারাইয়া একদিন হইবি রে অপমান জাহাঙ্গীররা না কয় বেমান রে বেমান জাহাঙ্গীররা না কয় বেমান রে বেমান কাঁদবে একদিন বেসুমার সুন্দরের অহংকার একদিন মানবে রে তোমার সুন্দরের অহংকার একদিন মানবে রে তোমার জাহাঙ্গীর ভাই আমি খুবই খুশি আজকে খুবই খুশি কারণটা হচ্ছে যে দিল্লিতে এসে আসলে আগেও বলেছি যে টাইমটা হচ্ছে ফ্যাক্ট টাইমটা দেওয়া সম্ভব হয় না সবার ক্ষেত্রেই তো আজকে আমাকে টাইম দিয়েছেন এটা ওকে টাইম দেওয়ার জন্য আমি খুবই কৃতজ্ঞ আপনার একটা গান আমি গেয়েছিলাম সেটা হচ্ছে ঘর দিছি সংসার দিছি দিছি আরও দিছি রে আরো দিছি বুকের মাঝে ছটপট করা মন তো বই বুকে তোরে ঘর দিছি ঘর দিছি সংসার দিছি দিছি দুই নয়ন আরো দিছি রে আরো দিছি বুকের মাঝে ছটপট করা মন তবু এই বুকে তোরে আর পাইলাম না হায় এই বুকে তোরে আর পাইলাম না অনেক সুন্দর একটা গান অনেক সুন্দর একটা গান একটা মেলোডি থ্যাংক ইউ জাহাঙ্গীর ভাই থ্যাংক ইউ মিন্টু কাকা অসম্ভব সুন্দর একটু সময় কাটালাম আপনাদের সাথে কাকার কাছে আমার একটু আমাদের জন্য কি আশীর্বাদ করবেন আপনারা তোমাদের জন্য তো অনেক আশীর্বাদ আর ফোক গানের তো তুমি একজন সাংঘাতিক আমরা খুব লাইক করি সবসময় তোমার গান দেখি আমি বা আমার ঘরেও দেখেন হ্যাঁ এগুলো ধরে রাখো তোমরাই তো আর তোমার এই উদ্যোগটা আমার খুব ভালো ভালো লেগেছে আমার কাছেও অসম্ভব খুবই থ্যাংক ইউ এক্সট্রাঅর্ডিনারি দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথেই থাকবেন লোকগানের সাথেই থাকবেন এবং লোকগানকে যারা ভালোবাসেন তাদেরকে ভালোবাসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ